সাম্প্রতিক ফেসবুকে আমার দৃষ্টিতে আসলো সেটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গানবাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গানবাদ্যকে হারাম বলে, কোরআনের কোন সুরার কোন আয়াতে গানবাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি? স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ। কিভাবে? অঙ্ক অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা? পাটিগণিতে কি ছিল? যে কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে 10 টাকা হারে 100 টাকা ঋণ নিল, সুদে আসলে 3 বছর পর কত দিবে? যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দর্রা মারা দরকার। কোরআন কারিমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, আমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাখিযাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত, আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গানবাদ্যের কথা বলেছেন, অথবা গানবাদ্য হারাম, গানবাদ্য হারাম। কোরআন কারিমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত। প্রশ্ন, আমাদের গ্রামে একটি পুরাতন মসজিদ আছে, সেখানে নামাজ হয় না, 300 হাত দূরে আরেকটি নতুন মসজিদ আছে, সবাই নতুন মসজিদে নামাজ পড়ে, পুরাতন মসজিদটি প্রায় 3 বছর যাবৎ পড়ে আছে, ওই মসজিদটি ভেঙে ওখানে হেফজ মাদ্রাসা করা যাবে কিনা? মসজিদকে মসজিদের হুকুমেই রাখতে হবে, তবে সেখানে হেফজখানা বা মক্তব চালানো যেতে পারে।